আজ আমরা সকলে একত্রিত হয়ে এসেছি কোথায়, না হরি বাসরে, তাই তো? এই জায়গাটা আমার রাধা গোপীনাথ আছে, তাহলে আমরা এসেছি গোপীনাথের শ্রী চরণে, তাই তো? হরির বাসর, যেখানে হরি আছে আর আমার গোবিন্দ আছে, সঙ্গে রাধা রানী। তাহলে আমরা এসেছি হরির বাসরে। যখন আমরা এসেছি, ও মা, হরি বল হরি বল। বাবা, আমরা তো সংসারী মানুষ, নানা রকম সংসার কর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাহলে সবসময় হয়তো হরি নাম করা বা হরি নাম শোনা সময় হয়ে ওঠে না। তো আজ যখন এত বড় সুযোগ পেয়েছি, এমন সুন্দর সুযোগ পেয়েছি, তাহলে আর দেরি কেন? আসুন আমরা প্রথমে প্রত্যেকে একত্রিত হয়ে বলবো আমার সঙ্গে, প্রত্যেকে দুটি বাহু তুলে বলবে, শ্রী গুরু নিতাই গৌ সীতানাথ বেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই যে আমরা প্রত্যেকে দুটি বাহু তুললাম, তুলেছেন তো? কে তোলেননি? যে তোলেননি সে কিন্তু বাদ চলে গেলেন। আমি বলছি শুনুন, প্রত্যেকে আমরা দুটি বাহু কেন তুললাম জানেন? এই যে দুটি বাহু তুলে আমরা ভগবানের কাছে সেলেন্ডার হলাম। কি গো মা, পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করতে আসে, অ্যারেস্ট করবার আগে আসামি সেলেন্ডার হয়ে যায় যে আমি অপরাধী। অপরাধীকে যখন অ্যারেস্ট করতে আসে তখন সে সেলেন্ডার হয়ে যায়। তো আমরাও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত যে অপরাধ করি তা তো আমাদের জানা নেই বাবা, আছে কি? অনেক অপরাধ করি, জেনে না জেনে। তাই তো আমরা প্রত্যেকে ভগবানের কাছে সেলেন্ডার হয়ে গেলাম। হে গোবিন্দ, হে গৌর হরি, আমরা সংসার ছেড়ে, স্বামী সন্তান ছেড়ে এসেছি তোমার শ্রী চরণে। তুমি আমাদের আজকে দিনটার মতো, অন্তত এই সময়টুকুর জন্য তুমি আমাদের তোমার করে নাও। স্বামী সন্তান ছেড়ে, সংসারে কর্ম ছেড়ে তোমার শ্রীচরণে এসেছি। তুমি আমাদের এই সময়টুকুর জন্য তোমার করে নাও। তাহলে জায়গা আছে একটু আগে আগে এলে, আজকে আমরা প্রথমে রাধা গোবিন্দের লীলাতে একটু প্রত্যেকে আস্বাদন করব। একটা লীলা তো হবে, তো তার আগে
হরে কৃষ্ণ নাম দিয়ে শুরু করব, কেমন? কারণ সর্বশ্রেষ্ঠ নাম হলো হরে কৃষ্ণ নাম, তারক কুম্ভ নাম, ষোলো নাম বত্রিশ অক্ষর। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে ওমা, এই হরে কৃষ্ণ নামের অনেক মাহাত্ম্য আছে গো। এই কৃষ্ণ নামের গুণে, এই হরে কৃষ্ণ নামের গুণে মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়, কেমন জানেন? ছোট্ট করে বলি একটুখানি। এক সময় বৃন্দাবনে, শ্রীরাম বৃন্দাবনে প্লেগ রোগ এসেছিল, মহামারী। যেমন কিছুদিন আগে করোনা আমাদের মহামারী হয়ে এসেছিল, তাই তো? অনেকেই তো, অনেকেই তো চলে যেতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, তাই না? তো এইরকম এক সময় বৃন্দাবনে এই মহামারী রোগ এসেছিল, সেটা হলো প্লেগ রোগ। এই প্লেগ রোগে অনেকেই মারা যাচ্ছিল, অনেকে বৃন্দাবন ছেড়ে চলেও যাচ্ছিল বাঁচবার জন্য। ঠিক এই সময় এক বাবাজি, হরিবল হরিবল, আস্তে কথা বলবেন না, আস্তে আস্তে আমার কথাগুলো শুনুন। আমি তো ভগবানের কথা বলবো, সেই কথাগুলো শুনুন। তো যাই হোক, তো এক সময় বৃন্দাবনে যখন প্লেগ রোগ হচ্ছিল, সবাই চলে যাচ্ছে প্রাণের ভয়ে, অনেক লোক তো মারা যাচ্ছিল, সেই সময় এক বাবাজি ছিল বৃন্দাবনে, তার নাম ছিল দুর্লভ দাস বাবাজি। এই বাবাজি, সবাই যখন চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে, এই বাবাজি একটা গাছের নিচে বসে হরে কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ নাম জপ করছে। হ্যাঁ, তা যখনই হরে কৃষ্ণ নাম জপ করছে, বাবাজিকে নিয়ে যাওয়ার জন্য একটি বিভীষিকা মূর্তি বনবন বনবন করে ঘুরছে, মানে কি, বাবাজির সামনে বনবন বনবন করে ঘুরছে। তো বাবাজি তো কৃষ্ণ নাম করেই যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো সেই মূর্তিটিও ঘুরছে, বাবাজি বাবাজি প্রশ্ন করলেন, কে তুমি? তখন সেই বিভীষিকা মূর্তিটি বললেন, আমি যমরাজ। বাবাজি বলেন, তুমি কেন এসেছো? যমরাজ বলেন, আমি তোমায় নিতে এসেছি, দেখছো না, আমি তোমায় নিয়ে যাবার জন্য এসেছি। বাবাজি বলেন, বেশ তো, আমি প্রস্তুত আছি, আমায় নিয়ে চলো। তখন সেই বিভীষিকা মূর্তিটি অর্থাৎ যমরাজ বললেন, বাবাজি তোমার মুখে যে নামটা আছে, ও নামটা না চলে তুমি নিয়ে যেতে পারবো না। বাবাজি বললেন, মাফ করো, ও কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না, তুমি নিয়ে যেতে হয় এই অবস্থায় আমায় নিয়ে চলো। কি হলো? যমরাজ বাবাজির কথা শুনে পালিয়ে গেল। তাহলে এই তারক বম্বো না, এই হরে কৃষ্ণ নামের গুণে মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়। শুধু তাই নয় মা, হরিবল হরিবল, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, আমার মতো অনেক কীর্তনিয়ারাও বলেন, সংসারের মধ্যে থাকুন, মন রাখুন ঈশ্বরের প্রতি, আর সংসারে কর্ম করতে করতে হরে কৃষ্ণ নাম করবেন, দেখবেন শান্তি পাবেন। তাহলে আসুন আমরা প্রত্যেকে একসঙ্গে একটু হরে কৃষ্ণ নাম করি, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
উঠে বলেন মায়েরা ফাঁকি দিচ্ছে বলুন তো দেখি দেখুন আমার সঙ্গে মিলিয়ে বলো আপনারা একবার বলুন আমি একবার বলবো Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare এই দিকে বলেন কেন বলেন নি প্রত্যেককে বলুন হরে কৃষ্ণ নাম মুখে বলুন পরে ফল পাবেন আমার কথা ভাববেন বলুন মনে মনে বলছেন এমন সুযোগ আর পাওয়া যাবে না এত বড় সুযোগ দিয়েছে ভগবান দেখুন আরেকটা কথা বলি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এই জায়গায় আসা যায় না বাবা যায় কি এই গ্রামে তো অনেকেই আছে সবাই কি এসেছে এই জায়গায় আজকে কি সবাই এসেছে গ্রামে আসেন উনি না চাইলে জায়গায় এসে বসা যায় না এই জায়গাটার অনেক দাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বেশ খুব ভালো লাগলো হরি বাসর বলে মনে হচ্ছে কি তাহলে আসো এইবার প্রথমে বলে নি আমি বাবা বৈষ্ণব পদাবলীর পদ রেখে কীর্তন করি হ্যাঁ তো আমাদের একটু সন্তাল করতে হবে তারপর গৌরচন্দ্রিকা তারপর রাধা গোবিন্দের লীলা দেখুন এখনকার যে যুগ প্রত্যেকে শুনুন ওই আধার কার্ড আর আই কার্ড না হলে কিন্তু কোথাও কোনো কাজ হবে না হবে কি হবে না আর এদেশ থেকে এই দেশ থেকে অন্য দেশে যেতে হলে ভিসা পাসপোর্ট চাই তাহলে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে হলে আগে গৌরকে স্মরণ করতে হবে গুরু গৌরকে স্মরণ করলে তবে আমরা রাধা গোবিন্দকে রাধা গোবিন্দ লীলা আস্বাদন করতে পারব তাহলে আসুন এইবার বৃন্দাবন লীলা ও ওহে এ এ
ওরাই আমার ভুব ধনী সুর
आज रसराज गौर हरियामा देखी को फूलों वाला देखी
আজ আমার গৌরী ভাগ্যবতী সুরধনীকে দর্শন করে বললেন, এই আমার সেই যমুনা। আর কুলবন দেখে বললেন, এই আমার সেই বৃন্দাবন। হরি বল হরি বল। ওমা, যখনই আমার গৌরী বৃন্দাবনের ভাব উদয় হয়েছে, মনে মনে ভাবছি, তাই তো, আমি তো বৃন্দাবনে এসেছি, ফুলো বনও পেয়েছি, কিন্তু সেই বৃন্দাবনের গোপী কোথায়? যখনই আমার গৌরী গোপীর কথা মনে হয়েছে, আমি গৌরী তাকিয়ে দেখছি কাদের দিকে গো? এই যে সহচর্যের দিকে। দেখে বলেছে, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, হ্যাঁ হ্যাঁ এরাই তো তারা গো, এরাই তো তারা গো, যারা প্রজে ছিল নদী আয়লো, এরাই তো তারা গো, এরা কারা? গৌরী বললেন, এরাই তারা। তাহলে এরা কারা? যারা ব্রজেছিল গোপ গোপী, এসেছে আজ এই নদীয়ার সহচর হয়ে। তাই আমার গৌরী বললেন, এই তো, এই আমার সেই বৃন্দাবনের গোপী, যাদের নিয়ে আমি রাসলীলা করেছিলাম। এইবার আমার গৌরী কি করলো জানো? যখন রাসলীলার কথা মনে হয়েছে, আমি সহচরদের সঙ্গে নিয়ে আর খোল করতাল সঙ্গে নিয়ে, আজ আমার গৌরী কি করছে গো? খোল করতাল গোরা সুমেল করিয়া, 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 লক্ষ কোটি কোটি টাকা দাম, তা সেটা বাজে কেন?
গৌরঘড়ি বলছি এই খোলটা বাজে, এই খোল কেন বাজে না? এমন সুযোগটা দেখবে, এমন দেব তুল্য মানব জনম পে, হরি বলার বদন পে, আমরা হরি বল বলছি না, শ্রবণে হরি কথা শুনছি না, মুখে হরি বল বলছি না, হা গৌর গোবিন্দ বলে কাঁদছি না, তাহলে এই খোলটা হলো বাজে। তাহা গো, আমরা তো প্রত্যেকে একদিন প্রতিজ্ঞা করেছিলাম ভগবানের কাছে, কি নিশ্চয়ই প্রত্যেকে জানেন, এটা অজানার কথা নয়, আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করেছিলাম, কবে জানো? আবার মনে করিয়ে দিই, সেই জননীর জঠরে মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, সেদিন আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, হে গোবিন্দ, ও গো দয়াময়, তুমি আমাদের পার করে দাও, তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও। হরিবল হরিবল, ভগবান প্রশ্ন করেছিল, জীব এত ছটফট কেন, কি করবে তুমি ভাবের মাঝে গিয়ে? তখন আমরা কথা দিয়েছিলাম গো, হে গৌর হরি, হে ভগবান, ও গো দয়াময়, তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও, তুমি আমাকে পার করে দাও, ভাবের মাঝে কি তোমার আমি নাম ভুলব না। তুমি যে যুগল কর দিয়েছো, এই কর দিয়ে অর্থাৎ এই হাত দিয়ে আমি হরিবন্দির মার্জন করব, দুটি পা দিয়েছো, এই চরণ দুটি দিয়েছো তীর্থে তীর্থে ভ্রমণ করব, দুটি কান দিয়েছো তোমার নাম শ্রবণ করব, বদন দিয়েছো তোমার নাম করব, হরি নাম করব। কিন্তু কই গো, এই ভাবের মাঝে এসে যখনই আমরা পৃথিবীতে আসি, ভগবানকে আমরা দেখতে পাই না, দেখতে পাই না, পার জন্য জীব কেঁদে ওঠে, তাই তো ভগবানের সঙ্গে কথা বলতে বলতে আসে, তো তাই তো শিশুরা যখন জন্ম হয় জীবে তখন কেঁদে ওঠে, তা ওই যে কেঁদে উঠল সব ভুলে গেল। তাহলে আমরা এই মায়ার সংসারে সে ভগবানের কথা ভুলে গেছি, কথা দেয়া কথা আমরা ভুলে গেছি, সেই জন্যই তো এই ঢেউটা আমাদের বাজে। এমন সুন্দর দেহ দিয়েছে, শুধু কি পর আলোচনা করতে, খারাপ কাজ করতে, অকাজ কুকাজ করতে, অকথা কুকথা বলতে, না ভজন করতে, ভগবানের নাম করতে, এমন সুন্দর বদন দিয়েছে, দেবতুল্য মানব জন্ম আমরা পেয়েছি। তাহলে সেই জন্যই ভগবান বললেন, গৌরহরি বললেন, এই দেহটা বাজে, এই দেহ খোলটা বাজে। তা হ্যাঁ, যদি দেহ খোলটা বাজে, এই যে খোল দুটি বাজছে, এরা কি বলছে গো? আমি বললাম এরাও বাজে, এরা কি বলে বাজছে জানো? বলছে ধিকতা, এরা কি বলছে, কি বলছে, ধিকতা, ধিকতা, ধিকতাং, আর কি বলছে, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক দিচ্ছে গো? এই খোলটা বেজে বলছে ধিক ধিক, তাকে ধিক, বলছে ধিক ধিক, তাকে ধিক, কাদের ধিক দিচ্ছে জানো? এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর হরিবাস, এই হরিবাসরে আজকের দিনে এই সময়টার জন্য যে না আসতে পেরেছে, যে আসার নয় তার কথা বাদ দাও, হয়তো কেউ শরীর খারাপ হতে পারে, কিন্তু ভালো অবস্থায় যারা না আসতে পেরেছে বলে ধিক ধিক, তাদের ধিক ধিক, ধিক তাদের ধিক, সমবেত গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার নিবেদন, ওমা এমন মানব জন্ম পেয়েছি, এমন দেবদুল্য মানব জন্ম পেয়েছি মা, আমরা তো সবাই সংসারী মানুষ, সংসারে নানা কাজে ব্যস্ত থাকি, কিন্তু সংসার থেকেও ভজন করা যায় গো, যায় না? আমরা করি না, তাই মহাজন কি বললেন,
তোমরা ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই 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 তোমরা ভজনিতাই পাওনিতাই ভজনিতাই 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 পাওনিতাই ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই পাওনিতাই ভজনিতাই 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 পাওনিতাই গৌর ভজলে ভজে যাবে রাধা কৃষ্ণের চরণ পাবে গৌর ভজলে এইভাবে গৌরঘড়ি আমার ভক্তদের শুনে নাম কীর্তন করছে। তা গো মধুবাই বৃন্দাবনের শিকল বাজছে, শুধু কি শিকল বাজলে হবে, সেই সঙ্গে করতালও বাজছে গো, করতাল বেজে বলছে করতাল করতাল। প্রত্যেকে আমার সঙ্গে করতালি দেবেন কেমন? আজ আমার গৌরঘড়ি ভক্তদের সঙ্গে নৃত্য করছে। ভক্তদের সঙ্গে নৃত্য করছে। এক নাগরী আর এক নাগরীকে দেখে বলছে, দেখ দেখ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরা গোরা। এই গো সুরধনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ। এই গো সুন্দর গৌরাঙ্গরা
আর কি করেছে জানো? এই মা সুন্দর এক গান, হাই গো সুন্দর এক গান, এই মা সুন্দর এক গান, না মা বলি গায় না গরি গো সুন্দর নিত্যানন্দ নৃত্য করছে কেমন করে গো, গৌরীর সঙ্গে সঙ্গে গৌরী পাঁচু পাঁচু নৃত্য করছে কেন? যদি আমার গৌরী কীর্তন করতে করতে নাম সংকীর্তন করতে করতে ধুলায় লুটিয়ে পড়ে তাহলে প্রভু অঙ্গ কে ধরবে গো? তাই নিত্যানন্দ গৌরীর পিছনে পিছনে নৃত্য করছে, কেমন করে যাচ্ছে গো? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, প্রাণ গৌর ধরবে বলে, নিত্যানন্দ নাচিছে, প্রাণ গৌর কে ধরবে বলে, নিত্যানন্দ নাচিছে, প্রাণ গৌর কে ধরবে বলে, নিত্যানন্দ নাচিছে, প্রাণ গৌর কে ধরবে বলে, নিত্যানন্দ নাচিছে। আর কে নৃত্য করছে? আর নৃত্য করছে গদাধর। গদাধর কেন কেমন করে নৃত্য করছে গো? আজ গদাধর গৌরঘুড়ি কণ্ঠটা জড়িয়ে ধরেছে, যখনই গদাধর গৌরঘুড়ি কণ্ঠ জড়িয়ে ধরেছে শোভাটি কেমন হয়েছে গো? হরিবল হরিবল, যেন সেই মাধুর্য মণ্ডিত বৃন্দাবন, আজ বৃন্দাবনে যেন গদা দাদা নাচিছে, যেন গদা দাদা নাচিছে, গদা দাদা ধরে করে, গদা দাদা নাচিছে, বলে কণ্ঠ ধরে করে,
নদী মাঝে হরিবল হরিবল বলে নৃত্য করছে। তাই উঠিল মঙ্গল মঙ্গল চোদ্দ ভুবন ভেদ করে সবাই বলো হরিবল হরিবল বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ বিলাস গৌরাঙ্গ বিলাস আরে রাস রাস গোরা চাঁদামা ও গো করিলা প্রকার রাধা কানা তো নমো